Hi friends, welcome to back my channel Cooking with Mousumi. আজকে আমি নিউ জুসার দিয়ে লেমন জুস অর্থাৎ মৌসুমি লেবুর রস তৈরি করব। এই নিউ জুসারটা কি কেমন দেখতে আর কিভাবে তৈরি করতে হয় আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা রেসিপিটা আমি স্টার্ট করি। এইখানে আমি দুখানা মৌসুমি লেবু নিয়ে নিয়েছি আর সেই জুসারটা যে জুসারটার কথা তোমাদেরকে আমি বলছিলাম এইটা সেই নিউ জুসার যে জুসারটা আমি এখানে প্রথম ব্যবহার করছি। আমি আগে কখনো এই ধরনের জুসার ব্যবহার করিনি। এইটা হলো জুসারের নিচের অংশ। তো কিভাবে ব্যবহার করতে হয় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ওপরের অংশ অর্থাৎ বোটার দিকে আমি প্রেস করব না, আমি তার ঠিক নিচের অংশ যেখানে খোলাটা পাতলা থাকে আমি তার নিচের অংশে এই জুসারটা দিয়ে প্রেস করব। এইভাবে প্রেস করে নিতে হবে। আমি এখানে ওপরের অংশে প্রেস করছি না, আমি নিচের অংশটাতে প্রেস করছি। এইভাবে হাত দিয়ে জোরে প্রেস করে নিতে হবে। দিয়ে তারপরে আমি জুসারটা নিচের দিকে রেখেছি আর লেবুটা ওপর দিকে আছে। দিয়ে এইভাবে হাত দিয়ে ধরে জুসারটা এইভাবে ধরে নিয়ে লেবুটাকে একটু জোরে ঘোরাতে হবে। ঘোরালেই জুসটা নিচের দিকে চলে আসবে। তো এইভাবে জুসটা অটোমেটিক্যালি পড়তে থাকবে। তো খুব সহজে এই লেবুর জুসটা বানিয়ে ফেলতে পারবে আর খুব কম সময়ের মধ্যে। খুব চটজলদি লেবুর জুস বানানোর জন্যে এই ধরনের জুসার একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আমি আর একটা লেবু নিয়ে নিয়েছি, এটাও আমি সেম পদ্ধতিতে জুসটা বার করে নেব। এইভাবে জুসারটা নিচের অংশে রেখে লেবুটা একটু জোরে প্রেস করে আমি জুসটা বার করে নেব। খুব কম সহজে তোমরা জুসটা বার করে নিতে পারবে। মাত্র 20 টাকার জুসার দিয়ে খুব সহজেই লেবন জুস রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো আর নিউ জুসারটা তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে তোমরা ভুলবে না। বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।